সার্কাসের মধ্যে এখন অ্যালার্জি নাই, হাতি নাই, বাঘ নাই, আমরা করব কি? আমাদের কিচ্ছু করার নেই, হাত পা বড় নাই, কিছু নাই, কিছু করতে পারছি না। মানুষকে ধরুন কথা বলে যাই, আনন্দ দিই, পাবলিক আমরা ভালোবাসি। আমরা সবাই হাসতে চাই, কিন্তু হাসাতে কজন পারে সেটা কিন্তু একটা বড় শিল্প। আর হাসানোর কথা মনে পড়লেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সার্কাসের ক্লাউন মাস্টার, যারা জোকার নামেও খুব পরিচিত। কেমন তাদের জীবন, কিভাবে এই শিল্পকে করায়ত্ত করলো তারা, কিভাবে হওয়া যায় ভালো জোকার, চলুন তাদের মুখ থেকে শুনব। মানুষকে ধরুন কথা বলে যাই, আনন্দ দিই, পাবলিক আমরাও ভালোবাসি, খেলা দেখাই, খেলা দেখে ভালো পাই, পাবলিকও ভালো পাই। এর মধ্যে খেলা দেখে দেখে সার্কাসে সব দেখে দেখিয়ে বেতন পাই, কিছু বেতনে চলে যাই, বাড়ি সংসার যাই, সব বাচ্চাকে চা আসে। আপনি কবে ঠিক করলেন যে আপনি সার্কাসের জোকার হিসেবে কাজ করবেন? ও কবে ঠিক করে ছোট আইকুয়ার এসেছিলাম, এসে সার্কে দেখতে এসেছিলাম, তার দেখি আরও ছিল আমাদের মতন ছোটোবেলা, তো দেখলাম আর বুঝলাম ওখানে যে এরে বাবরে এই যখন ছোট মানুষ এর এই করছে, তো মনে মনে ভাবলাম আমি যে আমিও আসলে বারে হবে, কিছুটা কিছুটা করতে পারবো। গুরু মাস্টার ছিল যে এটা করো, এটা বলে শিখো, এটা করো, মানে পাঁচ রকম শিখিয়ে টিকিয়ে খেলা টেলা সব। আপনাদের দেখে কেউ আবার জোকার হতে চান, ক্লাউন আর্টিস্ট হতে চান, তাদেরকে কি টিপস দেবেন? তাদের আসো, আসলে শিখেতে হবে, দেখতে হবে, ড্রেস পড়াতে হবে, ওটা আমার ঠিক করাতে হবে, এরকম আমি খেলা করি, সেরকম ওরা শিখতে হবে, আমার থেকে বেশি ও করতে পারে, আমার গুরু আছে তো আমি তাকে আর থেকে বেশি আছে, এরকম হতে পারে, কি কম হতে পারে, সবাই তো ধরেন একই রকম নাই, আমরা আছি আনপুর, আমি তাও চলে বুদ্ধি দেখে 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 যে এনি কাম করে শিখেছে, এই জিনিসটা আমি করব, শিখতে চাই আমি, কেন যে না শিখলে হবে না, না হলে বেতন পারবে না, না হলে পয়সা পাবো না, না হলে কিছু করবে না, আবার জায়গাটা দেখতে হবে। এই হাসানোটা তো একটা শিল্প, এটা কিন্তু সবাই পারে না। না হাসে এমন আমরা একটা একটা কথা বলি, ধরেন একটা অ্যাক্টিং করি, যে এই কথাটা বললে যে আমি যে পাবলিক যে হাসে ইন্টারেস্ট পাই, হ্যাঁ এই জিনিসগুলো করে একটু আমাদের পায় আনন্দ, পাবলিক মানে আনন্দ পাই পাই, ছেলেপিলেও আনন্দ পাই, বাচ্চা কালারা কত আমাকে ভালো লাগে। জোকার হতে গেলে এই গুণগুলো থাকতেই হবে, সেটা হলে কি বলবেন? ও সেটা হলে ধরো একটা কোনো খেলা করছি, আমি বলছি আপনাকে তিনটা জিনিস তিনবার গুনলে কত হবে, নয় হবে, তা আমি কি বলবো জানেন, এই নয় হবে না, তিন তিরিকা দশ হবে, তিনটা জিনিস তিনবার গুনলে তিন তিরিকা দশ হবে, ও বলছে আপনি বলছেন যে নয় হবে আর আমি বলছি যে দশ হবে, তো ওখানে ক্যাপাসিটি আছে বুঝলেন, ওখানে আমি যে দশ বানাবো না তখন পাবলিক দেখে তখন অবাক হবে, আপনি ন বানিয়ে দিলেন, ন বানিয়ে দিলেন, কিন্তু আমি যে দশ বানাবো বস, তিনটা জিনিস থাকুক না, তিনটা জিনিসকে দশ বানাতে হবে। পাবলিক যেমন আনন্দ দিই, পাবলিক কাছে আনন্দ পাই আমি, একবার পুরোটা বাচ্চারা তো আরও ধরো হাত মেলাতে আসে,
হ্যালো ভাই দাদা সব কিছু করে কেউ পয়সাও দেয়, পয়সা টাকাও দেয়, হাত মিলিয়ে কত আনন্দ পাই। এরকম ধরো 200-100-150 যা পাই দেয়, যে যেরকম যাই দাই পাই। আর কিছুর মধ্যে এখন অ্যালার্জি নাই, কেনে যে হাতি নাই, বাঘ নাই, ভাই জলহস্তি নাই, অনেক কিছু না, জীব জানো সব উঠে গেছে। জিমন্যাস্টের উপরে চলে কিছু পাইকার আর্টিস্ট আসছে। আগামী যারা জোকার হতে চাইবে তাদের কি বলবেন? হ্যাঁ এসো জোকার হও, সার্কাস আসে। এখন আসে মানে কি, এখন খুব কম আসছে, ওই আগারগালা টুকুর মকর লিয়া ছেলে পেলে লিয়া করছে, এরকম হচ্ছে। আর তো সেরকম আর সার্কাস লাইনে সেরকম নাই। নিজে সাজটা সাজলেন, এটা মোটামুটি পুরোটা আপনাদের সাজতে কতক্ষণ লাগে? লাগে তো না, কোনো সময় 15 মিনিট, কোনো সময় 20 মিনিট। যেরকম মেকআপ করতে হবে টাইম লেগে যায়, ছোটো মেকআপ করলে ছোটো টাইম লাগবে, বড়ো মেকআপ করতে বড়ো টাইম লাগবে। जग को हंसाने बहरूपिया रूप बदल फिर आएगा, स्वर्ग यही नरक यहाँ, इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम है वही हम थे जहाँ। আমরা করব কি, আমাদের কিচ্ছু করার নেই, হাত পা বড় নাই, কিছু নাই, কিছু করতে পারছি না। এখানে সার্কাস এসে বলছি যেটুকু পাই, যেটুকু পাই, এখান থেকে বাড়ির সংসার চলছে, আমি নিজে কিছু খরচা করছি, ছেলেপিলা আছে, বিয়ে শাদি সব কিছু অনেক কিছু করলাম, তাছাড়া তার কিছু নাই। এই করে খেতে হবে, চলতে ফিরতে হবে, তো আমরা এরকমভাবে চলে যাই। কি বলবো বলে, मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम है यही हम थे जहाँ। अपने यही दोनों जहाँ, इसके सिवा जाना कहाँ। कैमरा शुभ्र रूपेर संगे सुलया, संबाद प्रतिदिन .in।